আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল ফুড কুকিং বাই রিমা। আসছে সবে বরাত, সেজন্য আমি একটু ভিন্ন ধরনের হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি করে দেখাবো বিটের হালুয়া। আমি প্রথমে একটি বিট নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে সবজি কাটার দিয়ে কুচি করে কেটে নিয়েছি। এই বিটে অনেক উপকার আছে, বাতের রোগ, থাইরয়েড, ডায়াবেটিক্স, হার্টের রোগ, অনেক কিছুর উপকার আছে। এটা যদি নিয়মিত সপ্তাহে তিন দিন খাওয়া যায়, সেটা রান্না করে হোক বা হালুয়া জুস যেভাবে হোক খেলে আমাদের অনেক উপকারে আসবে। তাই চেষ্টা করবেন আপনারা খাওয়ার জন্য, এটা ওজন কমাতেও সাহায্য করে। কথা বলতে বলতে এদিকে আমি প্যানে ঘির মধ্যে বিট কুচি দিয়ে দিয়েছি এবং ভালো করে ভেজে নিয়েছি, যেন এর গায়ের পানি শুকিয়ে যায় এবং এর একটা গন্ধ আছে সেটা যেন চলে যায়, ঘিয়ে ভাজা গন্ধটা বের হবে। তারপর প্রয়োজন মতন চিনি এবং একটু সামান্য লবণ দিব। এই বিটে মিষ্টি থাকে সেটা বুঝে আপনারা মিষ্টির পরিমাণটা দিবেন। তারপর আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে আমি এটা রান্না করে নিয়েছি, ব্যাস হয়ে গেল। তারপর গান